রিজন নাম্বার ওয়ান। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য 25 জোড়া নতুন কালেকশন খুবই সুন্দর ডিজাইনের দুল নিয়ে এসেছি। এই ডিজাইনগুলো আমি আপনাদের একটা একটা করে দেখাবো আর একটা একটা করে বলবো কোনটায় কতটুকু স্বর্ণ লাগবে, কোনটা কতটুকু দিয়ে তৈরি করতে পারবেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, টেনে টেনে না দেখে, তাহলে আশা করি ডিজাইনগুলো তৈরি করতে আপনার কোনো সমস্যা হবে না, খুব সহজে ডিজাইনগুলো আপনি তৈরি করতে পারেন। ভিউয়ার্স, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা আপনি তৈরি করতে পারেন। এই ডিজাইনটা তৈরি করতে গেলে চার আনার মতো স্বর্ণ লাগবে। বর্তমান বাজারে 22 ক্যারেট চার আনার স্বর্ণের দাম পড়বে 21,000 টাকার মতো। এর একটু বেশি পড়তে পারে, কম পড়তে পারে, যখন যেরকম রেট থাকবে সেরকমই রেট নেবে আপনার কাছ থেকে। এটা আপনি গিফটের জন্য দিতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সবসময় রাফ ইউজ করলে খুবই সুন্দর হবে, আর চেষ্টা করবেন বাঁকাটা দিয়ে তৈরি করার। ফুলটা খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ডিজাইন নাম্বার এক, ভিউয়ার্স, এই যে দুলটা, দুলটাও খুবই সুন্দর, এটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা আপনার তৈরি করলে চার আনার মতো স্বর্ণ লাগবে। এটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারবেন, এক জায়গায় যেতে আসতে পারবেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন, এটাও আপনার 21,000 টাকার মতো পড়বে। ডিজাইনটা তৈরি করে দেখতে পারেন, এটাও খুবই সুন্দর কালেকশন। ডিজাইন নাম্বার দুই, ভিউয়ার্স, এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, নিচে পাতা দিয়ে উপরে যে ফুলটা খুবই সুন্দর লাগে আমার কাছে। আপনি ডিজাইনটাও তৈরি করে দেখতে পারেন, এটা আপনার 3 আনার মতো স্বর্ণ লাগে। এই ডিজাইনটা যদি আপনি বর্তমান বাজারে বা তৈরি করতে চান, তাহলে আপনার 15,750 টাকার মতো 22 ক্যারেট, 22 ক্যারেট দিলেই ভালো হয়, কারণ সবসময় রাফ ইউজের জন্য একটু ভালো স্বর্ণ দিলে খুবই সুন্দর হয়। ডিজাইন নাম্বার থ্রি, ভিউয়ার্স, এই যে দুলটা, এটাও খুবই সুন্দর, এই ডিজাইনটাও আপনি তৈরি করতে পারেন, এটাও আপনি এক জায়গায় যেতে আসতে পারবেন, সবসময় রাফ ইউজ করতে পারবেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন, তাহলে 3 আনার মতো স্বর্ণ লাগবে। 3 আনার স্বর্ণ দিয়ে এটা 15,750 টাকার মতো পড়ে। এই দুলটো আপনি তৈরি করে দেখতে পারেন, খুবই মজবুত, সবসময় রাফ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইন নাম্বার চার, ভিউয়ার্স, এই যে দুলটা, এটাও খুবই সুন্দর, এটাও আপনি সবসময় রাফ ইউজ করতে পারেন। এটা সবসময় রাফ ইউজ করলে বেশি ভালো হবে, এটা খুবই মজবুত, আপনার এই দুলটা খুবই মজবুত করে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগে আমার কাছে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, এটাও খুবই সুন্দর। ডিজাইনটা তৈরি করতে গেলে চার আনার মতো স্বর্ণ লাগবে, তো 22 ক্যারেট 21,000 টাকার মতো পড়বে। ডিজাইন নাম্বার পাঁচ, ভিউয়ার্স, এই ডিজাইনটাও আপনি তৈরি করতে পারেন। এটি এখানে একটা ডিজাইন নয়, এখানে দুটো ডিজাইন, আপনি যে কোনো একটা চয়েস করে তৈরি করে দিতে পারেন। এটা 2 আনার মতো স্বর্ণ লাগবে। এই দুলটা যদি আপনি তৈরি করেন, এটাও সবসময় রাফ ইউজ করতে পারবেন, গিফটের জন্য দিতে পারবেন। দুলটা আপনার বর্তমান বাজারে 10,500 টাকার মতো পড়ে, সরি, তো 10,500 টাকা দিয়ে দুলটা আপনি তৈরি করতে পারেন। ডিজাইন নাম্বার ছয়, ভিউয়ার্স, এই যে দুলটা, এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আমার কাছে সুন্দর লেগেছে, আপনি দেখতে পারেন। দুলটা তৈরি করলে আপনার 3 আনার মতো স্বর্ণ লাগবে। 3 আনা দিয়ে যদি এই দুলটা আপনি তৈরি করেন, 22 ক্যারেট 15,750 টাকার মতো পড়বে। 22 ক্যারেট দিয়ে তৈরি করবেন, কারণ 22 ক্যারেট দিয়ে তৈরি করলে ভালো হয়। ভিউয়ার্স, ডিজাইন নাম্বার সাত, এই দুলটা আপনি তৈরি করতে পারেন, এটাও খুবই সুন্দর। এই যে দুলটা, এটা কিন্তু আপনার মানে
কোনো ভাঙাচুরার কোনো ভয় নেই, আপনি সবসময় রাফেজ করতে পারবেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন, তিন আনা মতো স্বর্ণ লাগবে। এই দুলটা আপনার 15,750 টাকার মতো পড়ে, 22 ক্যারেট। তৈরি করে দেখতে পারেন, ভালো লাগতে পারে আপনার। ডিজাইনটা খুবই নতুন কালেকশন। ডিজাইন নাম্বার 8 ইয়ার্স। এই যে দুলটা, এটা কিন্তু খুবই সিম্পলের ভিতরে দেখতে পাচ্ছেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন, দুলটা কিন্তু কোনো ভাঙাচুরের কোনো ভয় নেই, সবসময় রাফেজ করতে পারবেন, কানের লগে একবারে লেগে থাকবে। এই দুলটা আপনি তিন আনা দিয়েও তৈরি করতে পারেন। তিন আনা দিয়ে তৈরি করলে আপনার 15,750 টাকার মতো পড়ে, 22 ক্যারেট। এটা আপনি তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 9 ভিউয়ার্স। এই যে দুলটা, এটা কিন্তু নিচে একটা ছোট বলের দিয়ে ঝুমকো, আর উপরে যে পাশাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন। ডিজাইনটা কিন্তু খুবই মজবুত, এটা চার আনার মতো স্বর্ণ লাগবে আপনার। তো চার আনা দিয়ে যদি তৈরি করেন, 21,000 টাকার মতো পড়ে বর্তমান বাজারে। এটা একটু বেশি পড়তে পারে, কম পড়তে পারে, যখন যেরকম রেট থাকে আর কি। ডিজাইনটাও আপনি তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 10 ভিউয়ার্স। এই যে দুলটা প্রায় কিন্তু সেম সেম, আগে যে দুলটা দেখছেন, এটা এই দুলটা প্রায় সেম। দুলটাও কিন্তু খুবই সুন্দর। দুলটা যদি আপনি তৈরি করেন, এটাও চার আনার মতো স্বর্ণ লাগবে, ওটার থেকে একটু বেশি লাগবে। চার আনার মতো স্বর্ণ লাগলে ডিজাইনটা আপনার খুবই সুন্দর হবে। ডিজাইনটা আপনি 21,000 টাকার মতো খরচ হবে। 21,000 টাকা দিয়ে আপনি তৈরি করতে পারেন, চার আনার স্বর্ণ দিয়ে, 22 ক্যারেট। সবসময় রাফিজ করতে পারবেন। ভিউয়ার্স, ডিজাইন নাম্বার 11 এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু খুবই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর, কি বলবো। আপনি দেখতেই পাচ্ছেন, ডিজাইনটা যদি আপনি তৈরি করেন, এটা চার আনার মতো স্বর্ণ লাগবে, আর চার আনা দিয়ে তৈরি করলে 21,000 টাকার মতো পড়ে। তো আপনি এই ডিজাইনটাও তৈরি করে দেখতে পারেন, খুবই সুন্দর। এটাও কিন্তু নতুন কালেকশন, আপনি তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 12 ভিউয়ার্স। এই যে দুলটা, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে কীরকম লাগলে আমি তো জানি না, আপনি কমেন্টে জানাবেন। দুলটা খুবই সুন্দর, এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে। তো তিন আনা দিয়ে তৈরি করলে আপনার 15,750 টাকার মতো পড়ে, 22 ক্যারেট। আপনি এই দুলটাও তৈরি করে দেখতে পারেন, খুবই সুন্দর। ডিজাইন নাম্বার 13 ভিউয়ার্স। এই যে টপটা, এটা কিন্তু উপরে একটি ফুল, নিচে ছোট একটি ঝুমকো, দুটো কিন্তু খুবই মজবুত হয়। আপনি যখন তৈরি করবেন, এই যে কোরা, যে কোরাগুলো দিতে বলবেন একেবারে ভারী দিয়ে, তাহলে আপনার ডিজাইনটা মজবুত হবে, সবসময় রাফিস করতে পারবেন। ভিউয়ার্স, এই দুটো আপনার তিন আনার মতো স্বর্ণ লাগবে, এটাও 15,750 টাকার মতো খরচ পাবে, 22 ক্যারেট। এটাও তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 14 ভিউয়ার্স। এই যে দুলটা, কি বলবো, উপরে একটা ছোট ফুল, নিচে একটা বড় ফুল, দেখতেই পাচ্ছেন। ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এই ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন, এটা খুবই শক্ত হয়, মজবুত। এই দুলটাও আপনি সবসময় রাফিজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য পারবেন। এটা আপনার চার আনা মতো স্বর্ণ লাগবে, তো 21,000 টাকার মতো পড়ে, 22 ক্যারেট। তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 15 ভিউয়ার্স। এই যে দুলটা, এটা কিন্তু একটি রিনের ভিতরে, দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু খুবই সুন্দর দুল হয়, তিন আনার মতো স্বর্ণ লাগে। এটা চার আনা দিয়েও আপনি তৈরি করতে পারেন। তিন আনা দিয়ে তৈরি করলে আপনার 22 ক্যারেট, 15,750 টাকার মতো পড়বে। এই ডিজাইনটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই ডিজাইনটা আছে আপনার, এটা খুবই মজবুত হয়, ডিজাইনটা আপনি তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 16 ভিউয়ার্স। এই যে ডিজাইনটা, এটা কিন্তু খুবই সিম্পলের ভিতরে, এটা আপনি দুয়ানা দিয়ে তৈরি করতে পারবেন। এই ডিজাইনটা যদি দুয়ানা দিয়ে তৈরি করতে চান, তাহলে আপনার বর্তমান বাজারে
10,500 টাকার মতো পড়ে দুয়ানা দিয়ে। এটাও আপনি সবসময় রাফিস করতে পারবেন বা গিফটের জন্য দিতে পারবেন। ডিজাইনটাও আপনার ব্যবহার করলে খুবই সুন্দর লাগে, তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 17 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু বাউটি সিস্টেম। এই দুলটা যদি আপনি তৈরি করেন এটা কিন্তু কানের লাগে একেবারে লেগে থাকবে, দুলটা খুবই সুন্দর। আপনি যদি এই দুলটা ব্যবহার করেন আপনাকে খুবই সুন্দর লাগবে, তিনানার মতো স্বর্ণ লাগবে দুলটা তৈরি করতে গেলে। এটা বর্তমান বাজারে আপনার রেট পড়বে তিনানা দিয়ে 15,750 টাকার মতো। তো দেখে নেবেন, যখন যেরকম রেট থাকে সেরকমই আপনার কাছ থেকে নেবে। ডিজাইন নাম্বার 18 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু খুবই সুন্দর। এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন জানানার মতো স্বর্ণ লাগবে, জানানা দিয়ে যদি আপনি তৈরি করেন খুবই সুন্দর হয়। জানানা দিয়ে আপনার 21,000 টাকার মতো পড়ে। এই দুলটাও তৈরি করে দেখতে পারেন। এই দুলগুলো খুবই মজবুত, আপনি এক জায়গায় যেতে আসতে পারবেন, সবসময় রাফিস করতে পারবেন। ডিজাইন নাম্বার 19 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু লাম্বার ভিতরে দুল। এই দুলটা কিন্তু আপনার মোটামুটি খুবই ভালো। এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন, তিনানার মতো স্বর্ণ লাগে। এটা চারানা দিয়েও আপনি তৈরি করতে পারেন, তিনানা দিয়ে আপনার 15,750 টাকার মতো পড়ে। এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন। এই দুলগুলো আপনি বাঁকা ডাট দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, আর ভালো স্বর্ণ দিলে আপনার দুলগুলো খুবই সুন্দর হয়। ডিজাইন নম্বর 20 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু আপনি দুয়ানা দিয়েও তৈরি করতে পারেন। এই দুলটা খুবই সুন্দর, এই দুলটাও আপনি এক জায়গায় যেতে আসতে তৈরি করতে পারবেন, সবসময় রাফিউজ করতে পারবেন। এই দুলটা আপনার তিনানা দিলে বেশি ভালো হয়, তিনানা দিলে আপনি সবসময় রাফিউজ করতে পারবেন। তো বর্তমান বাজারে 15,750 টাকার মতো রেট পড়ে। তো আপনি যখন বানাবেন দেখে নেবেন রেটটা ভালো করে, যখন তৈরি করবেন। ডিজাইন নাম্বার 21 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু একেবারে খুবই সুন্দর। এটি দুলটা আপনার খুবই মজবুত হয়, নিচের যে চেনটা, এর চেন দুলটাও কিন্তু খুবই সুন্দর। এটা আপনি তৈরি করতে পারেন, এটা চারানার মতো স্বর্ণ লাগে। এটা 21,000 টাকার মতো পড়বে, 22 ক্যারেট। আপনি যখন তৈরি করবেন তখন রেটটা ভালো করে জেনে নেবেন। এই দুলটা আপনার খুবই সুন্দর, তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 22 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কি বলবো, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার কাছে ভালো লেগেছে কি না এটা কিন্তু কমেন্টে জানাবেন। এটা তিনানার মতো স্বর্ণ লাগবে। এই দুলটাও আপনি তৈরি করে দেখতে পারেন, তিনানা দিয়ে আপনি সবসময় রাফিস করতে পারবেন, 22 ক্যারেট। বর্তমান বাজারে এটার রেট পড়বে আপনার 15,750 টাকার মতো। এটা চারানা দিয়েও তৈরি করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিজাইন নাম্বার 23 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু আপনার ছোটোর ভিতরে, এটা দেড়ানা দিয়েও হয়, দুয়ানা দিয়ে আপনি তৈরি করার চেষ্টা করবেন। কারণ দুয়ানা দিয়ে যদি এই দুলটা তৈরি করেন আপনি এই দুলটা সবসময় রাফিস করতে পারবেন, গিফটের জন্য দিতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। ভিউয়ার্স, এটা আপনার বর্তমান বাজার রেট পড়ে 10,500 টাকার মতো। এই দুলটা আপনি তৈরি করে দেখতে পারেন। ডিজাইন নাম্বার 24 ভিউয়ার্স, এই যে দুলটা, এটা কিন্তু ভারীর ভিতর ভারী, কিন্তু দুলটা দেখলে বোঝা যায়, কিন্তু এই দুলটা কিন্তু খুবই মজবুত। আপনি এই দুলটা তৈরি করে দেখতে পারেন। এই দুলটা যদি আপনি তৈরি করেন চারানার মতো স্বর্ণ লাগবে। তো চারানার মতো স্বর্ণ লাগলে বর্তমান বাজারে আপনার 21,000 টাকার মতো পড়ে। তো যখন আপনি এটা তৈরি করবেন তখন আপনি ভালোভাবে দেখে নেবেন। ভিউয়ার্স, এই যে ডিজাইনগুলো আপনি দেখলেন, ডিজাইনগুলো আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।